एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। समस्त काउंसिलर बोलब যেটা বিগত দিনে আপনারা ভুগেছেন, আমার কাছে মাঝে মাঝে এসে বলতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যে আমার বাড়ির সঙ্গে লাইটটা বিল হয়ে গেছে, যারা চারবার ফোন করেছি আসে না, ড্রেনটা সাফ করে না, রাস্তাগুলো ঠিক করে দেয় না, এই শব্দগুলি আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার মধ্যে শুনেছি। আমি এই ঐতিহাসিক কার্যক্রম থেকে আপনাদের কাছে চাইব, যাতে আগরতলার অন্য কোন মানুষ আর এটা না শুনে যে লাইট খারাপ হয়ে গেছে, ব্রেন পরিষ্কার নয়, রাস্তা খারাপ হয়ে গেছে। এটা আমি অনেক শুনেছি, আমার মনে অনেক এসছে, দ্বিতীয়বার যাতে না আসে। সবকিছু একদিনে পাওয়া যায় না, সবকিছু একদিনে করতে পারি সেটা আমি বলি না, কাজ করতে করতে শেখা যায়, কিন্তু লাইট জ্বালানোর জন্য কোন টেকনোলজির দরকার হয় না। সব এমএলএ হয়ে গেছি, মন্ত্রী হয়ে গেছি, মুখ্যমন্ত্রী হয়ে গেছি, কাউন্সিলর হয়ে গেছি, আমরা কি করবো? আমরা তো দাঁড়িয়ে দেখবো, আমরা করবো ইন্সপেকশন করবো না, এটা না। কালকে আমি দিল্লি থেকে আসছি, তো বৃষ্টি হচ্ছে, তো দেখলাম বর্তমানে যে ক্রস করার সময় আমাদের হাইওয়েতে জল জমে আছে, নতুন নগরের কাছে অনেক দূর চলে আছে, কেউ বলছে আমি যাওয়ার সময় যে মানুষ দেখলাম এক মোটামুটি 6 ইঞ্চি 7 ইঞ্চি জল একটা জায়গা জমে আছে। আমি জানি যে এটা যদি কোন যাবে গাড়িগুলো ভালো রাস্তাটা খারাপ হয়ে তো কি ওখান থেকে ফোন করে বিএনকে আমার সাথী যে ছিল ফোন করে বলেছে স্যার নারায়ণ বলা জলের ড্রেন বলা ফোন করে জলটা দেখে গিয়ে জলটা বের করে দিই, আর যদি জলটা না বের করে কি হবে, পুরো রাস্তাটা খারাপ হবে, তারপর দেখা যাবে যে এই জায়গাতে 20 লক্ষ টাকা 25 লক্ষ টাকা হবে, সেখানে 20 কোটা মাটি উঠিয়ে দিলে ভেঙে যাবে, জলটা ভেঙে গেলে 20 লাখ টাকা থেকে ত্রিপুরা বেঁচে যাবে। মানসিকটা রাখা, আমার কাজ ওর কাজ, এই মানসিকটা না রাখা, সব কাজ নিজের কাজ। আমরা যখন বলি এটা ওনার কাজ এটা এর কাজ, এমন না, যেটা আমার সামনে করেছে সেটা কি আমার কাজ, সে কাজ করার চেষ্টা করি ভাবে সেটা আসে মানসিকটা রাখা ত্রিপুরা আমাদের। আমরা অনেক সময় মানুষের কাছে এতটাই রাখি এই বাড়িটা আমাদের, আমার নিজের বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন, গেট পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত জঙ্গলা তুলে আর বিভিন্ন বাড়ির সামনে রেখে চলে আসে। পুরো ত্রিপুরা আমাদের, আর এই রেস্টুরেন্ট ত্রিপুরার মানুষ প্রমাণিত করেছে, শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা না, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কিন্তু সরকার পরিচালনার সময় ত্রিপুরার মানুষ দেখেছে, প্রমাণিত হয়েছে মাটিতে সরকার জন
ममता सरकार बाइडेन की सरकार है ये दोनों राष्ट्र और व्यक्ति सरकार की आपसे जगह जिस दूसरा बोलती है 1,25,000 बहुत दी थी दोनों दशक तुम जगह जाएगा चलना परिवर्तन मन के चलकर आते वे सौदर्य लोग को देख सुजुक पाइए तो उनमें कोई कोई लगता है कि चुन ना हो आज के दिन बड़ा तातिक नहीं तू भी है আর ইলেকশন গুলি প্রমাণিত করে এই মুক্তি সংঘের ত্রিপুরা যা বিরোধী পার্টিতে ছিল দীর্ঘদিন তাদের মনে পরিবর্তন হয়েছে হৃদয়ের পরিবর্তন হয়েছে 2018-43 পৃথিবীর কাছাকাছি মানে 43% ভোট পেয়েছিল ওরা লোকসভা 49% ভোট পেয়েছিল মানে 49% এবার আরবান সিভিল বডিতে কত পেয়েছি আমরা 59% এর উপরে প্রায় 60% কে ভোটটা দিয়েছে বিধানসভাতে 2011 কমিউনিস্টের ভোটার পার্সেন্টেজ কত ছিল কে বলবে কি আমাকে কত ভারতীয় জনতা পার্টিকে ভোট করেছে क्या कह सकते हैं